প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, সকলে মনে একটা প্রশ্ন যে আমার আইসিটি এমসিকিউ কয়টা হলো আমি পাস করবো না ফেল করবো। আজকের এই ভিডিওটি দেখলে তোমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, কেননা আজকে আমি যে 25টা এমসিকিউ দেখাবো ওটা 100% কারেক্ট, একটা এমসিকিউ ভুল নয়, দেখলে আপনারা বুঝতে পারবেন। আর ভিডিও শুরু করার কথা বলে নিয়ে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন। সো এক নাম্বার যে এমসিকিউটা আছে আপনারা এগুলো সবগুলো দেখে নেন। সো এক নাম্বার হলো ফন্ট, গ নাম্বার, ক একের দুইয়ের কিন্তু গ, তারপরে তিনের হলো যে ক ইনসার্টেবল জাস্ট এটা ক, চার নাম্বার যেটা এটা হচ্ছে একই ডকুমেন্টে বিভিন্ন নামে সংরক্ষণ করা গ, তারপর পাঁচ নাম্বার যেটা পাঁচ নাম্বার হলো অ্যাডোবি ফটোশপ, সো তারপরে ছয় নাম্বার যেটা ছয় নাম্বার হলো তিনোটাই, সো তারপর সাতের নির্দিষ্ট রেকর্ড সিলেক্ট করে এটা কিন্তু খ, তারপর আট নাম্বার কিন্তু ফাইল সাইজ, তারপরে হলো নয় নাম্বার এটা কিন্তু খ, তারপরে দশ নাম্বার কিন্তু ক। সো এগুলো কিন্তু 100% রাইট এমসিকিউ। অবশ্যই যদি ভিডিওটি কাজে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। সো দেখেন তারপরে এগারো নাম্বার হলো রিপোর্ট ক, তারপর 12 নাম্বার স্ট্রোক গ, তারপর হলো তেরো নাম্বার তিনোটাই, 14 নাম্বার কিন্তু খ চিত্র, 15 নাম্বার কিন্তু ক, তারপরে 16 নাম্বার কিন্তু হলো তিন খ এক ও তিন, তারপর 17 নাম্বার হলো সিওডি কোড এটা কিন্তু গ, তারপরে 18 নাম্বার যেটা এটা কিন্তু ক, তারপর স্যার 19 নম্বর যেটা তারপরে এটা কিন্তু সিডি গ, তারপর 20 নাম্বার মাদারবোর্ডের অধিক র্যাম ব্যবহার করে হবে জাস্ট এটা গ, তারপরে 21 নাম্বার যেটা এটা শিক্ষককে, তারপরে 22 নাম্বার যেটা এটা ইবুক রিডারের নাম এটা কিন্তু গ, তারপর 23 নাম্বার যেটা এটা কিন্তু তিনোটায়, 24 নাম্বার যেটা মেধাস্বত্ব সংরক্ষণ, তারপর 25 নাম্বার যেটা 25 নাম্বারটা হলো ফাইল রিফ্রেশ এটা কিন্তু 25 নাম্বার। সো এই 25টা এমসিকিউ 100% কারেক্ট, যদি আপনার বিশ্বাস না হয় আপনি বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারেন। সো এটা গ্রেট একটা স্টুডেন্টের। যাই হোক, সকলে বুঝতে পারছেন, কারো কোনো চিন্তা নাই, আশা করি যারা ভালোভাবে দিয়েছেন তারা 100% পাস করবেন। সো আশা করি সকলে বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। সো আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।